হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এস এ শিমুল, এস এ বি ডিক্রেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছায় স্বাগতম। আপনাদের মাঝে আমি আজকে কিভাবে লাইট রুম লগ ইন করবেন আজকে এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। পরের টিউটোরিয়ালে আমি আরও ভালো করে ডিটেলসে এবং কিভাবে পিসেট ইউজ করবেন এই বিষয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আমি প্লে স্টোর থেকেও কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ বারে লিখবেন অ্যাডোবি লাইট রুম। জাস্ট অ্যাডোবি লাইট রুম লিখলেই আপনারা দেখতে পাবেন অ্যাডোবি লাইট রুম ফটো এডিটিং। তো এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি এখন কীভাবে এটা লগ ইন করবেন এই প্রসেসিংটা দেখাবো। তো চলুন, তো তো আমি সফটওয়্যারে চলে আসছি। এবার সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করলাম, করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা চাইলে এরকম এরকম এইখানে অ্যাকাউন্ট করতে বলছে। আপনারা জাস্ট এই কর্নারে জাস্ট এই কর্নারের এই কর্নারের আইকনটায় ক্লিক করবেন। জাস্ট এখানে এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস পাবেন। এখান থেকে জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ফটো আছে সেগুলো সব শো করবে। তো জাস্ট এখানে থেকে ফটো ক্লিক করবেন, একসাথে চারটা পাঁচটা যার প্রয়োজন। আমি দুটা তিনটা অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে তিনটা ফটো অ্যাড করে নিলাম। তো সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।